আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। সামনের বুধবার থেকে বাংলায় চলবে 181 জোড়া লোকাল ট্রেন। জানুন কোন রুটে কত ট্রেন, যথাযথ যাত্রী পরিবহনের জন্য পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কাছে উপযুক্ত সংখ্যক ট্রেনের দাবি করেছিল রাজ্য। তারই প্রেক্ষিতে যথাযথ পরিষেবা ও যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যায় পুলিশ প্রয়োজন বলেও রাজ্যকে জানালো রেল। বুধবার স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং পরিবহন সচিব রাজেশ কুমার সিনহার সঙ্গে লোকাল ট্রেন চালানোর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুতি নিয়ে আলোচনার পর আবারও বৃহস্পতিবার নবান্নে আসেন রেল কর্তারা। সেখানেই ঠিক হয় সামনের বুধবার থেকে চলবে রাজ্যের লোকাল ট্রেন। আপাতত 181 জোড়া অর্থাৎ 362টি লোকাল ট্রেন চালানো হবে, তবে নতুন কোনো সময়সূচি আপাতত চালু হচ্ছে না, পুরনো সময়সূচি মতোই চলবে ট্রেন। শিয়ালদা ডিভিশনে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ওই ডিভিশনে আপাতত 114 জোড়া অর্থাৎ 228টি ট্রেন, হাওড়া ডিভিশনে 50 জোড়া অর্থাৎ 100টি লোকাল ট্রেন চলবে, বাকি 17 জোড়া অর্থাৎ 34টি ট্রেন চলবে দক্ষিণ পূর্ব ডিভিশনে অর্থাৎ খড়গপুর থেকে। রেল ও রাজ্য পরস্পরের থেকে কি চাইছে, বুধবার এক ঘন্টার বৈঠকে তাই নিয়ে আলোচনা হয়। রেলের একটি সূত্রে জানিয়েছিল রাজ্য সরকার চায় ব্যস্ত সময়ে হাওড়া, শিয়ালদা এবং খড়গপুর ডিভিশন মিলিয়ে 210টি ট্রেন চালাক রেল। যদিও নবান্ন এ ব্যাপারে কিছুই জানায়নি, কিন্তু এদিন এ বিষয়ে স্পষ্টতই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। লোকাল ট্রেন চালানোর রেলকে সহায়তা করতে রাজ্যের প্রয়োজন রেলের এসওপি। অন্যদিকে রাজ্যের দাবি মতো ট্রেন চালাতে রেলের প্রয়োজন হয় রাজ্য সরকার থেকে উপযুক্ত পুলিশের সহায়তা। রাজ্যে এ বিষয়ে সর্বত সাহায্যের আশ্বাস দিয়েছে। কবে থেকে ফের চালু হবে লোকাল ট্রেন, কোন ডিভিশনে কটি করে লোকাল ট্রেন চলবে, কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে, কিভাবে ট্রেনে ওঠানামা করতে পারবেন যাত্রীরা, এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজতেই বৃহস্পতিবার নবান্নে আরও একবার রাজ্য রেল বৈঠক হলো। আজই রাজ্য প্রশাসনের কাছে লোকাল ট্রেন চালানোর এসওপি জমা দেয় রেল। ট্রেন চালানোর পদ্ধতি নিয়ে দুপক্ষের মতের মিল হওয়াতে লোকাল ট্রেন চালুর দিনক্ষণ ঘোষণা করা হলো। করোনা ভাইরাসের জেরে 23 মার্চ থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা চালানোর জন্য রাজ্য রেল বৈঠক হয় 2রা নভেম্বর। ওই আলোচনায় প্রাথমিকভাবে ঠিক হয় 10-15% পরিষেবা দিয়ে লোকাল ট্রেন চালাতে শুরু করবে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। এরই পরদিন স্বরাষ্ট্র সচিব রেলকে চিঠি দিয়ে জানায় যাত্রীদের যথাযথ পরিবহন করতে যত ট্রেন লাগে তত ট্রেনই চালানোর ব্যবস্থা করা হোক। তার প্রেক্ষিতে ফের বুধবার আলোচনায় বসে রাজ্য ও রেল, তারপর আবার বৃহস্পতিবার, এরপর সোমবার ফের বৈঠকে বসবে দুপক্ষ। তবে স্টেশনের ভিড় সামলানোর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছেন রেল। প্রতিটা স্টেশনে এন্ট্রি গেটে থাকবে নিরাপত্তারক্ষী, করা হবে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারের প্রতিনিধিরা রেলের আধিকারিকদের জানিয়েছেন লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার পদ্ধতি, কোন স্টেশনে ট্রেন দাঁড়ালে সর্বোচ্চ সংখ্যক যাত্রীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে, কোন স্টেশনে কত পুলিশ মোতায়েন করা রাখা হবে, হাওড়া এবং শিয়ালদার মতো টার্মিনাল স্টেশন বাদ দিলে অন্য স্টেশনে যাত্রীদের ঢোকা বেরোনোর উপায় কী হতে পারে, এ সমস্ত বিষয় নিয়ে রেলের পক্ষ থেকে সুনির্দিষ্ট এসওপি পেলে তবেই রাজ্য নিজের মতো পরিকল্পনা করতে পারবে। সোমবার বিষয়টি চূড়ান্ত হতে পারে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।